হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চিটাং শহরের আগ্রাবাদ এলাকায় রমনা আবাসিক আছি। আমার বাসার ছাদে আজকে উঠেছি, কারণ আজকে আবহাওয়াটা এত সুন্দর, বৃষ্টি হচ্ছে না, তবে চিটাং শহরে এমনিতেই বাতাস সব সময় থাকে, তবে আজকে বাতাসটা অনেক বেশি থাকার কারণে আজকে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে অশ্বিনী একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, তো আসলে বাংলাদেশে হয়তো সেই আঘাতটা আসেনি, তবে তারই প্রভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর এবং অনেক বাতাস হচ্ছে। তাই এই সুযোগে আজকে আমি আপনাদের এই চিটাং শহরের কিছু অংশ দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসলে আমার বাসাটা হচ্ছে সাততলা, সাততলার উপরে আমি ছাদে উঠেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে অনেক বিল্ডিং, যেগুলো অনেক সাততলা, পাঁচতলা, দশতলা বিল্ডিং রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশটা কিন্তু চমৎকার। আজকে রোদ নাই এবং সারাটা সময়ই বাতাস হচ্ছে, আর বাতাস হওয়ার কারণে এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক চারপাশে রয়েছে, এই পাশে রয়েছে হচ্ছে আমার আগ্রাবাদ মেন, আগ্রাবাদ শহর যেটা বলা হয়, এই পাশে রয়েছে আগ্রাবাদ, এই পাশে রয়েছে হচ্ছে চিটাগাং হালি শহর, এবং এই পাশে রয়েছে হচ্ছে বন্দর এলাকা, যেখানে বাংলাদেশের একমাত্র বৃহৎ বন্দর চট্টগ্রাম বন্দর। দেখতে পাচ্ছেন যে আমার পাশের ছাদে রয়েছে সুন্দর ছাদ বাগান। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল ফলের গাছ তারা লাগিয়েছে, অনেক সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানকার আসলে এই ছাদে এই ধরনের আবহাওয়াটা চমৎকার, বেশ চমৎকার। আপনাকে আরও দেখতে পাচ্ছেন যে আমি এখন এইখানে দেখা যাচ্ছে যে এখানেও এই ছাদ বাগানে কিছু গাছপালা লাগিয়েছে সুন্দর সুন্দর, এখানে হচ্ছে, এখনও তেমন করতে পারিনি, তবে এই ছাদ বাগানটা আমাকে অনেক আকর্ষণ করে। এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ, রয়েছে ফল গাছ, আর রয়েছে লেবু গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কাগজি লেবু, বাতাবি লেবু। যাই হোক, এই হলো আমার পাশের ছাদের অবস্থা। তারা কিন্তু চমৎকার একটা ছাদ বাগান তৈরি করেছে। আসলে মানুষ চাইলেই তার চারপাশের পরিবেশটাকে খুব সুন্দর করে তৈরি করতে পারে। এটা আমি এই ছাদ বাগান দেখেই বুঝতে পারছি যে এখানকার পরিবেশটা তারা অনেক সুন্দর করেছে। তারা চাইলেই বিকেলবেলা অবসর সময়ে তারা খুব সুন্দর সে ছাদে একটা বাচ্চা খেলা করছে। দেখতে পাচ্ছেন সে খুব খুশিতে খেলা করছে বাইসাইকেল নিয়ে। তোমার নাম কি? আচ্ছা, তুমি পড়াশোনা করো? গুড। তোমার ছাদে ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি মোটামুটি তার সে খুব খুশিতে আছে, তার ছাদে উঠেছে খেলা করতে। আজকে আবহাওয়াটা আসলে সত্যি বলছি অনেক সুন্দর, তাই আবহাওয়ার কারণে সবাই ভালো লাগবে এই ছাদে আসতে, তাই বলছি যে দূর দিগন্তে দেখতে পাচ্ছি শুধু বিল্ডিং আর বিল্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিটাং শহরের মেন হচ্ছে আগ্রাবাদ বন্দর এলাকা, সেই এলাকায় কিন্তু এখন কোনো জায়গায় ফাঁকা পাবেন না, প্রতিটা জায়গায় রয়েছে বিল্ডিং এবং বহুতল ভবন বিল্ডিং, দশতলা, বারোতলা, পনেরোতলা বিল্ডিং রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রং বেরঙের বিল্ডিং তৈরি করা হয়েছে। আজকে এই আবহাওয়াটা এত সুন্দর লাগছে যে আসলে সবাই যদি তাদের বাসার ছাদে উঠতো তাহলে অবশ্যই তারা বুঝতে পারতো যে আজকের পরিবেশটা কত সুন্দর। তাই এই বিষয়টা দেখানোর জন্য আজকে আমি আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমার এই ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ন্যাচারাল পরিবেশ আপনারা পাবেন এবং সুন্দর একটা আবহাওয়া পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন মেঘের কোল থেকে এক টুকরো সূর্য বাইরে আসতে যাচ্ছে, কিন্তু মেঘ তাকে কোনোভাবেই বাইরে আসতে দিচ্ছে না। মেঘ তাকে বলছে আজকে তোমার বাইরে আসার দরকার নেই, আজকে আমরাই রাজত্ব করব এই চিটাং শহরে, তাই তুমি আজকে আর বাইরে আসার চেষ্টা করিও না, আজকে যেভাবে আছো ওভাবেই থাকো। Thank you.